আসসালামু আলাইকুম। আমার হাতে দুই দুইটা স্মার্ট ওয়াচ দেখতে পাচ্ছেন, একটি হলো মাইক্রোওয়্যার W68 আলট্রা এবং আরেকটি হলো ওয়ারফিটের HW8 আলট্রা। ইচ্ছা আছে কিন্তু সাধ্য নেই, যারা বাজেটের ভিতরে অ্যাপেলস আলট্রার ফিল নিতে যাচ্ছেন তাদের জন্য এই দুইটা স্মার্ট ওয়াচ, যার ভিতরে মাইক্রোওয়্যার W68 আলট্রা এই হসটি ডিজাইন লুক সব দিক থেকে অ্যাপেলস আলট্রার মাস্টার কপি। মানে এই হসটা যদি আপনি হাতে পরে থাকেন তাহলে কেউ দেখে বুঝতেই পারবে না আপনি অ্যাপেলস আলট্রা পরে আছেন নাকি মাইক্রোওয়্যারের কোনো অস পরে আছেন। অপরদিকে থাকা HW8 আলট্রা এই স্মার্ট ওয়াচটি অ্যাপেলস আলট্রার ডিজাইনের দিক থেকে কিছুটা কপি রয়েছে, আবার ওন ডিজাইনের ফিল রয়েছে। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো বর্তমান মার্কেটে হাইপ তোলা দুইটা ক্লোন স্মার্ট ওয়াচ নিয়ে। মার্কেটে 3000 টাকা আশেপাশে যে ব্র্যান্ডের স্মার্ট ওয়াচগুলি রয়েছে সেগুলির সাথে এই ওয়াচ দুটি হেড টু হেড কম্পেয়ার করা যায়, প্লাস কোনো দিক থেকে কমতিও নয়। আমার কাছে এই স্মার্ট ওয়াচ দুটি পাঠিয়েছে alflip.com। তাদের কাছে এই ধরনের স্মার্ট ওয়াচ মোবাইল অ্যাক্সেসরিজগুলি পেয়ে যাবেন অতি সুলভ মূল্যে, এবং alflip.com-এ দুটি স্মার্ট ওয়াচের সাথেই থাকছে 7 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। অ্যাপেলস আলট্রা যারা দেখেছেন তারা বেশ ভালোভাবে বুঝতে পারবেন যে এই দুইটা ওয়াচের সাথে অ্যাপেলস আলট্রার কতটা সিমিলারিটিস রয়েছে। আমরা প্রথমে মাইক্রোওয়্যার W68 আলট্রা এই ওয়াচটার ডিজাইন নিয়ে কথা বলবো। এই ওয়াচটি দুইটা কালারে পাওয়া যাচ্ছে, একটি গ্রে কালার আর একটি হলো অরেঞ্জ কালার। আমার হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন এটি গ্রে কালারটাই এবং দেখতে অনেকটা ব্ল্যাকের মতোই মনে হয় এটি। অপরদিকে HW8 আলট্রা এই স্মার্ট ওয়াচটিও দুইটা কালারে পাওয়া যাচ্ছে, আমার হাতে রয়েছে ব্ল্যাক কালারটি আর একটি রয়েছে অরেঞ্জ কালার। এটি সম্পূর্ণ ম্যাট ব্ল্যাক, মানে একদমই কুচকুচে কালো বলা হয় যেটিকে। W68 আলট্রা এই ওয়াচটি বেশ প্রিমিয়াম কোয়ালিটির এবং গর্জিয়াস লুকিং, মেটালিক ম্যাটেরিয়াল এবং সলিড বিল্ডের। হাতে নিয়ে আপনার একটাবারের জন্য মনে হবে না যে আপনি ক্লোন কোনো স্মার্ট ওয়াচ হাতে নিয়েছেন। যেটি রাইট সাইডে থাকবে একটি ক্রাউন হুইল এবং তার নিচে একটি বাটন, লেফট সাইডে রয়েছে একটি অরেঞ্জ কালারের বাটন, তার উপরে রয়েছে একটি স্পিকার, নিচের দিকে থাকবে সেন্সর পয়েন্ট এবং এই ওয়াচটিতে 2 ইঞ্চের বিগ সাইজের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ওয়াচটির সাথে একটি মাত্র স্ট্রিপ থাকবে যেটি সিলিকন ম্যাটেরিয়ালের এবং অনেকটাই সফট, আর ডিটাচেবল সুবিধা রয়েছে। আপনি চাইলে মার্কেটে এই সাইজের অন্যান্য স্ট্রিপগুলো এই ওয়াচে ব্যবহার করতে পারবেন, লাগানোটাও খুব একটা কঠিন কাজ না। ও বলাই হয়নি, এই দুটো স্মার্ট ওয়াচে কিন্তু ব্লুটুথ কলিং ফিচারের সুবিধা রয়েছে। W68 আলট্রা এবং HW8 আলট্রা এই দুটো ওয়াচের ভিতরে ডিজাইনে একটু ভিন্নতা রয়েছে। কেননা HW8 আলট্রা তুলনামূলক একটু স্লিম ছোটো সাইজের W68 আলট্রা থেকে, তবে সেক্ষেত্রে ডিসপ্লে সাইজ দুইটা ওয়াচে একই রাখা হয়েছে। HW8 আলট্রা ওয়াচটি কেন জানি একটু বেশি কিউট লাগছিল, কারণ এই ওয়াচটি ছোটো সাইজের, আবার ডিসপ্লের বেজেলটা খুবই কম রাখা হয়েছে, যে কারণে ফুল ওয়াচটাই মনে হয় ডিসপ্লে, আর স্লিম ডিজাইন তো আছে, হাতে পড়তে বেশি কমফোর্ট ফিল হবে। এই ওয়াচটিতেও একই রকম, রাইট সাইডে ক্রাউন হুইল রয়েছে, তার নিচে একটি বাটন রয়েছে, লেফট সাইডে আরও একটি বাটন, তার উপরে স্পিকার। HW8 আলট্রা ওয়াচটির সাথে দুইটা স্ট্রিপ থাকবে, একটি সফট সিলিকন আর একটি কাপড়ের, মানে ওই যে অ্যাপেলস আলট্রাতে যেমন স্ট্রিপ দেওয়া হচ্ছে। দুইটা ওয়াচে কিন্তু ওয়াটার প্রুফ, IP68 রেটিং, তবে মাথায় রাখতে হবে বাজেট ফ্রেন্ডলি ওয়াচ এগুলো। আপনি যদি গভীর পানিতে লং টাইম ধরে ব্যবহার করেন এই ওয়াচগুলি, সেক্ষেত্রে পানি ঢোকার সম্ভাবনা থাকতে পারে। নর্মাল ইউজে বৃষ্টির পানি, উজু করার সময় পানি লাগলে সেক্ষেত্রে এই ওয়াচগুলিতে সমস্যা হওয়ার সম্ভাবনা নেই বললেও চলে। এবার কথা বলা যাক ডিসপ্লে নিয়ে। দুইটা ওয়াচে IPS 2 ইঞ্চের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেখানে রেজলিউশন থাকবে W68 আলট্রাতে 385x435, অপরদিকে HW8 আলট্রাতে রেজলিউশন থাকবে 420x420। দুইটা ওয়াচেরই ডিসপ্লে ব্রাইটনেস যথেষ্ট ছিল, আউটডোরে ইউজ করতে কোনো ধরনের সমস্যা হচ্ছিল না। নর্মাল ইউজ, টাইম দেখা, এক্ষেত্রে আপনি বেশ ভালোই এক্সপিরিয়েন্স পাবেন। ইনডোরে ইউজ করতে গেলে আমি আরও মাঝে মাঝে ব্রাইটনেস কমিয়ে রাখছিলাম। দুইটা ডিসপ্লেতেই কালারগুলি বেশ স্যাচুরেটেড এবং ভাইব্রেন্ট ছিল, ওয়াচ হিসাবে শার্পনেসও ঠিকঠাকই মনে হয়েছে আমার কাছে। তবে ডিসপ্লের দিক থেকে আমার কাছে HW8 আলট্রা ডিসপ্লেটা বেশি ভালো লেগেছে, কারণ দুইটা ওয়াচ যখন আমি একসাথে ইউজ করছিলাম HW8 আলট্রা ডিসপ্লে থেকে বেশি স্মুথ এবং ফ্লুইড একটা ফিলিংস পাচ্ছিলাম, কারণ এই ওয়াচের ডিসপ্লের হার্জ একটু বেশিই রাখা হয়েছে। W68 আলট্রা ডিসপ্লেটা হ্যাঁ টাচ রেসপন্সিভ, এটাতেও ভালো ছিল, স্মুথও ছিল, মোটামুটি ঠিকঠাকই ছিল ওয়াচ হিসাবে। আমার কাছে এই যে স্মুথের পার্থক্যটা চোখে পড়েছে, কারণ আমার কাছে বেশি হার্জালা ডিসপ্লের একটা ওয়াচ আছে বলে। এই ওয়াচটা যদি আমার কাছে না থাকতো তাহলে কিন্তু এই ডিসপ্লেটাই আমার কাছে বেশ স্মুথ এবং বেটার মনে হতো। আপনি যতই যা করেন না কেন অ্যাপেলের সব কিছুই কপি করতে পারবেন, কিন্তু সফটওয়্যার তো চুরি করতে পারবেন না। সেক্ষেত্রে কোম্পানির নিজস্ব UI থাকছে এই ওয়াচগুলিতে। দুইটা ওয়াচের UI আমার কাছে অনেকটা সিমিলার মনে হয়েছে, বেশ ইউজার ফ্রেন্ডলি, অ্যানিমেটেড এবং ফাংশনগুলি হাতের কাছেই পাওয়া যাচ্ছিল, অনেকটা অ্যাপেলের মতো করার চেষ্টা করা হয়েছে। তবে অ্যাপেলের ভাইব সব থেকে বেশি পাওয়া যাচ্ছিল HW8 আলট্রা এই ওয়াচটিতে। পুরোপুরি অ্যাপেলের মতো কপি করতে না পারলেও তারা চেষ্টা করেছে অ্যাপেলের মতো ভাবটা যেন এই ওয়াচের ভিতরে থাকে। আইকনগুলি থেকে শুরু করে ওয়াচ ফেস, ক্রাউন হুইল, অ্যানিমেশন, অনেকটাই অ্যাপেলের ভাব পাওয়া যাচ্ছিল এটিতে।
দুইটা আছে ভিন্ন ভিন্ন অসফেস রয়েছে ইনবিল্ট বেশ কিছু অসফেস আপনারা পেয়ে যাবেন এরপরেও আপনার যদি অসফেস চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে অ্যাপ্লিকেশন তো রয়েছে মোবাইলের W68 আলট্রার জন্য অ্যাপ ব্যবহার করতে হবে এম অ্যাক্টিভ প্রো এবং HW8 আলট্রার জন্য অ্যাপ ব্যবহার করতে হবে কি নাম যেন ও ওয়ারফিট প্রো দুইটা অ্যাপই পাওয়া যাবে প্লে স্টোরে যেহেতু এই দুইটা স্মার্ট ওয়াচ তাই বেশ কিছু সেন্সর রয়েছে স্পোর্টস সেন্সর SPO2 সেন্সর গ্র্যাভিটি বডি টেম্পারেচার হার্ট রেট হ্যাঁ সেন্সরগুলি রয়েছে ব্যাকসাইডে লাইটও জ্বলছিল তবে সেই সেন্সারগুলি কতটুকু অ্যাকুরেট হবে সেক্ষেত্রে আমি শিওর বলতে পারবো না আমি কিছুটা কনফিউজড কারণ ইউজ করে আমার কাছে মনে হচ্ছিল এক এক সময় এক এক রকম রেজাল্ট দিচ্ছিল যেহেতু বাজেট ফ্রেন্ডলি ওয়াচ তাই অ্যাকুরেট রেজাল্টটা হয়তো আপনাকে এই ওয়াচগুলি দিতে পারবে না দুইটা ওয়াচেই রয়েছে কলিং ফিচার কেমন স্পিকার কোয়ালিটি কেমন কল কোয়ালিটি কেমন সেগুলি আপনাদেরকে এখন শোনাবো আচ্ছা আমি আমার ফ্রেন্ডের সাথে এখন HW8 এই স্মার্ট ওয়াচটি দিয়ে ফোনে কথা বলবো ফোনের সাথে ব্লুটুথে ওয়াচটি কানেক্ট করা আছে এবং আমি ওয়াচ দিয়েই তার কাছে কল দিব আমি কল দিচ্ছি তার কাছে হ্যাঁ কলটি যাচ্ছে হ্যালো হ্যাঁ আমি তোর সাথে এখন HW8 স্মার্ট ওয়াচ দিয়ে কথা বলছি তুই কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছিস কি না আমি যে মোবাইল থেকে কথা বলছি কিন্তু আমি একটা ওয়াচ ব্যবহার করে কথা বলছি এক্ষেত্রে কথার কোনো পার্থক্য আছে কিনা একই রকম কথা কি শোনা যাচ্ছে নাও আমি তার সাথে কথা বলবো মাইক্রোওয়ের W68 স্মার্ট ওয়াচটি দিয়ে দেখা যাক এই ওয়াচটা কেমন পারফরমেন্স করে আমি ওয়াচ দিয়ে তার কাছে ফোন দিচ্ছি হ্যালো হ্যাঁ আমি তোর সাথে এখন মাইক্রোওয়ের W68 স্মার্ট ওয়াচ দিয়ে কথা বলছি আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আচ্ছা W68 আলট্রা ওয়াচটি একটু মোটা যে কারণে এর স্পিকারটা হয়তো একটু বড় সাইজের রাখা গেছে তাই কলিংয়ের দিক থেকে এর সাউন্ডটা বেশ লাউড ছিল এবং ক্লিয়ার ছিল মানে বেশ ভালো শোনা যাচ্ছিল এদিক থেকে HW8 আলট্রার কল কোয়ালিটিও ভালো শুনতে পাচ্ছিলো আপনারা তো শুনেছেন ভালোই শুনতে পাচ্ছিলো সমস্যা হচ্ছিলো না তবে শোনার দিক থেকে আপনি যখন শুনবেন স্পিকারটা একটু কম লাউড মনে হয়েছে একটু ক্লিয়ার কম মনে হয়েছে তবে কথা বলতে গেলে এই ধরনের সাউন্ডই যথেষ্ট এর থেকে আপনি তো আর গান শুনবেন না এটা দিয়ে অতটা ক্রিসপি সাউন্ড আপনার প্রয়োজন হবে না কথা বলা যাচ্ছিল এটাই বেটার আর হ্যাঁ দুইটা ওয়াচে কিন্তু থাকবে ওয়্যারলেস চার্জার ওয়্যারলেস থাকুক বা না থাকুক সেই ডকটা তো আপনাকে এখানে লাগিয়েই রাখতে হবে যাই হোক অ্যাপল ওয়াচ আলট্রাতে তো ওয়্যারলেস চার্জার রয়েছে এটাতে না থাকলে কেমনে কি ওই যে একটা অন্যরকম ভাব থাকে ফিলিংস থাকে হ্যাঁ ওয়্যারলেস চার্জার রয়েছে সেগুলি ঠিকঠাক কাজও করছিল খুব দ্রুত চার্জ হচ্ছিল কেমন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এই দুইটা ওয়াচ থেকে এই ওয়াচে হার্জ একটু বেশি ডিসপ্লের তাই এটা খাই বেশি আর এই ওয়াচের হার্স কম তাই এটা খাই কম HW8 আলট্রা এই ওয়াচটি কলিং ফিচার অন রেখে 3-4 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এর বেশি যাওয়া কোনোভাবেই সম্ভব না আর কলিং ফিচার অফ রেখে নর্মাল ইউজে শুধুমাত্র ওয়াচ মোডে এই ওয়াচটি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে 7-8 দিন মতো অপরদিকে থাকা W68 আলট্রার ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি পাওয়া যাচ্ছিল হয়তো মোটা গোটা ব্যাটারিও একটু বেশি রয়েছে আর হার্সটা কম থাকায় ওই যে বলছিলাম খায়ও কম এই ওয়াচটি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে 7-8 দিন মতো আর নর্মাল অসমোডে এই ওয়াচটি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে 10-12 দিনের মতো অনেক তো বকবক হলো এবার প্রাইস জানা যাক যদি আমি বলেছি 3,000 টাকা প্রাইজের ভিতরেই থাকবে আচ্ছা মাইক্রোওয়্যার W68 আলট্রা এই ওয়াচটি alflip.com বর্তমানে পাওয়া যাচ্ছে 2,599 টাকা ওয়ারফিট HW8 আলট্রা এই ওয়াচটি alflip.com পাওয়া যাচ্ছে 2,949 টাকা মানে 2,050 টাকা দিলেও সমস্যা ছিল না এই দুটো আছে alflip.com পাওয়া যাচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন কালারে অরেঞ্জ এবং ব্ল্যাক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে এখনই ক্রয় করে নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা রয়েছে যে কোনো জায়গা থেকে আপনি অনলাইনের মাধ্যমে এই দুইটা ওয়াচ ক্রয় করতে পারবেন তাদের কাছ থেকেই তবে যতই যা বলেন কম বাজেটের ভিতরে এই দুইটা ওয়াচের কোয়ালিটি আমার কাছে টপ নচ মনে হয়েছে মার্কেটে যদি আপনি এই বাজেটে অন্য ওয়াচের সাথে তুলনা করেন তাহলেই বুঝতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি অ্যাপল ওয়াচ আলট্রার হুবহু মাস্টার কপি চান ডিজাইন সম্পূর্ণ সেম থাকবে আপনি W68 আলট্রা এই ওয়াচটি দেখতে পারেন আর যারা চাচ্ছেন যে অ্যাপেলের ভাবটাও থাকবে একটু মশলাও থাকবে তারা HW8 আলট্রা এই ওয়াচটি দেখতে পারেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন বলেছি না আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ